স্টুডিওর পূজা পরিক্রমার পেজে আবার আপনাদের স্বাগত। আজকের কিছু জেলার পূজা নিয়ে আলোচনা করছি। এটি একটি ডায়মন্ড হারবারের শহরের পূজা, অসাধারণ সুন্দর প্রতিমা, সাবেকি আনার ছোঁয়া। প্যান্ডেলটি সুন্দরভাবে বিভিন্ন কাপড়, বাঁশ, বেত এই সমস্ত দিয়ে প্যান্ডেলটি সাজ্জিত হয়েছে। এটা একটা খুব সুন্দর ডায়মন্ড হারবার নিউ টাউন মাঠের প্যান্ডেল, দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর। প্রতিমাটাও সুন্দর লাগছে, দেবী এখানে মৃন্ময়ী রূপে পূজিত হচ্ছে। সমস্ত প্যান্ডেল জুড়ে চোখ টোক দেখতেই পাচ্ছেন। এটি একটা ডায়মন্ড হারবারের আর একটা অন্যতম পূজা, ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ডের দুর্গাপূজা। ঠাকুর সাবেকিয়ানা, পুরোটাই সোনালি গোল্ডেন সাজ, দেবীর অপূর্ব সুন্দর লাগছে এবং প্যান্ডেলটিও ভালো করেছে, শুধু কাপড় দিয়ে করা। বসুন্ধরা কমপ্লেক্সের এই ঠাকুরটি 10তম বছরে পড়েছে, এটাও একটা সুন্দর প্যান্ডেল করেছে। ভিতরে সাবেকিয়ানা ঠাকুর, ঠাকুরের মধ্যে কোনো অভিনবত্ব নেই, থিমের কোনো চাকচিক্য নেই, জাস্ট সুন্দরভাবে প্রতিমাকে নির্মাণ করেছে। এটি ডায়মন্ড হারবার কলেজ রোডের কাছেই একটা ঠাকুর, নাইয়াপাড়া। এটা প্রতি বছর প্রায় পুরস্কার লাভ করে। সুন্দরভাবে গোটা প্যান্ডেল জুড়ে মূর্তি সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের মুখোশের ব্যবহার করা হয়েছে এবং ঠাকুরটি খুব সুন্দর লাগছে। ঠাকুরটি পুরো কুমোরটুলি থেকে এসেছে, দেখতেই পাচ্ছেন ঠাকুরের চোখ, মুখ, নাক কতটা সুন্দর, অপূর্ব লাগছে। এটা ডায়মন্ড হারবার নাইয়াপাড়ার দুর্গা উৎসব। এটি একটি সেবালয়ের সর্বজনীন দুর্গোৎসবের 76তম বর্ষের পূজা। দেখতে পাচ্ছেন একটা ঘটের আদলে টোটাল প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এখানকার দেবী গায়ের রং কিন্তু কালো, কালো রঙের কাপড়, মহিষাসুরের কালো রঙের কাপড়, লক্ষ্মীরও কালো রঙের কাপড়। ঠাকুরটি এসছে পূর্ব মেদিনীপুর থেকে, নন্দীগ্রাম থেকে ঠাকুরটি আনা হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সিংহাসনের মধ্যে দুর্গা, মা, লক্ষ্মী, সরস্বতী সব কিছু সুসাজ্জিত আছে। এটি একটা ঠাকুর হচ্ছে ডায়মন্ড হারবার অটো স্ট্যান্ডে, পুরোটাই হচ্ছে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি প্যান্ডেলটা। প্যান্ডেলটার পুরোটাই প্লাস্টিক বোতল দিয়ে তৈরি, প্রায় 50,000 প্লাস্টিক বোতল। ভিতরে ঠাকুরটাও দেখুন, পুরো কোনো থিম নেই, কিন্তু ঠাকুরের মধ্যে নর্মাল ঠাকুর, খুব সুন্দর লাগছে। এই ঠাকুরটি দেখুন, ডায়মন্ড হারবার কোটপাড়ার কাছে ঠাকুর, খুব ভালো লাগছে। ঠাকুরটির মধ্যে সুন্দর অভিনবত্ব আছে, চোখগুলি খুব সুন্দর, অপূর্ব লাগছে। এটা একটা ছোট্ট বনেদি পরিবারের ঠাকুর। পরবর্তী যে ঠাকুরটা দেখব সেটাও একটা জলট্যাঙ্ক পাড়ার ঠাকুর, ডাকের সাজে সুসজ্জিত। আজকের আলোচনা করছি মূলত ডায়মন্ড শহরের ঠাকুরগুলো নিয়ে। গোটা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ শুধু হাত পাকা দিয়ে তৈরি। এটা হচ্ছে ডায়মন্ড হারবার পৌরসভার সামনে যে প্যান্ডেলটা, তার মধ্যে ঠাকুরটাও দেখতে পাচ্ছেন, যদিও আমরা অনেক দূর থেকে তুলেছি কোভিড বিধির জন্য। এটাও দেখতে পাচ্ছেন ঠাকুরটাও হচ্ছে খুব সুন্দর লাগছে। ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে। এটা একটা, এটা হচ্ছে রবীন্দ্রনগরের ঠাকুর, অসাধারণ চন্দননগরের লাইটিং, ডলফিন করেছে বা তোমার অক্টোপাস করেছে বা বিভিন্ন ধরনের জলজ প্রাণী করেছে। ঠাকুরটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে কিন্তু থিমের ঠাকুর, দুর্গা মৃন্ময়ী রূপে পূজিত। কত সুন্দর লাগছে ঠাকুরটার মধ্যে, অপূর্ব কারুকার্য, থিমের ঠাকুর, পুরোটাই থিমের মধ্যে আছে। সেই জন্য ছোট্ট করে আর একটা দেবী প্রতিমা করে পূজা করা হচ্ছে, সুন্দরভাবে করা হয়েছে প্যান্ডেলটা এবং ঠাকুরটা গোটা প্যান্ডেল জুড়ে দেখছো অসাধারণ কারুকার্য, মন
ভুলে যাবে বিশ্ব নয়ন। এটা হচ্ছে ডায়মন্ড হারবার শহরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঠাকুর, এটা দেখতে পাচ্ছ। মাকালি শিল্পালয়ের সনজিৎ পুরকায়িক এখানকার যে প্রতিমা নির্মাতা, ঠিক আছে, প্রতিমা নির্মাতা, ওনার কাছ থেকে থাকাটা নেওয়া আছে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার এসডিও ভবনের অপোজিটে যে ঠাকুরটা, জেটি ঘাটার কাছে ঠাকুর, খুব সুন্দর লাগছে মৃন্ময়ী রূপে মাকে। এটা একটা ঠাকুর দেখুন, খুব সুন্দর দেবী প্রতিমা, পুরোটাই থিমের মধ্যে করা হয়েছে, দেবীকে অসাধারণ সুন্দর লাগছে ঠাকুরটি। কিন্তু এটা হচ্ছে ডায়মন্ড হারবার হাই স্কুলের ঠাকুর, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুরটা, অসাধারণ কারুকার্য, বৌদ্ধ মনেস্ট্রি, এটা একটা মনেস্ট্রির আদলে তৈরি হয়েছে। এটা একটা দেখো, ডায়মন্ড হারবার হাই স্কুলের পাশে রাস্তা ধারে একটা ঠাকুর, ছোট ঠাকুর হলেও তার মধ্যে একটা কারুকার্য আছে, দেবী ঘোড়াতে আসছে, সেইভাবে একটা থিম করা হয়েছে, সুন্দর লাগছে ঠাকুরটি। এটাও একটা ছোট ঠাকুর, এটা নুন গলা সর্বজনীন, ঠাকুরটি খুব সুন্দর হয়েছে, এখানে কোনো থিমের চাকচিক্য নেই, সাধারণভাবে ঠাকুরটা নির্মাণ করা হয়েছে। এটাও একটা ছোটদের বাচ্চারা ঠাকুর করেছে, খুবই ভালো ঠাকুর লাগছে। এটাও একটা বাড়ির ঠাকুর, সায়নদের বাড়ির পূজা, এটাও খুব ভালো করেছে, দেখতেই পাচ্ছ। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটাও একটা খুব সুন্দর ঠাকুর। এই দুর্গা প্রতিমাটাও সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এটা হচ্ছে ডায়মন্ড হারবার কালীনগরের ঠাকুর, দারুণ লাগছে ঠাকুরটি, প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করা হয়েছে। এই একটা ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা সবাই নিশ্চয়, ঠাকুরটাও খুব সুন্দর করেছে ডায়মন্ড হারবার বাজার ব্যবসায়ী সমিতি থেকে, দারুণ ঠাকুর, অসাধারণ সুন্দর কারুকার্য এবং খুবই ভালো লাগছে এখানকার ঠাকুর। এটাও বাজার ব্যবসায়ী সমিতির আর একটা ঠাকুর, এটাও খুব সুন্দর করেছে, অপূর্ব সুন্দর, মাতৃরূপে মাকে বিভিন্ন ধরনের কাগজের ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে, ভালোই লাগছে। জেলার পূজার মধ্যে আরো কিছু ঠাকুর নিয়ে আলোচনা করি। এটা ফতেপুরের একটা ঠাকুর, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, দারুণ থিমের ওপর তৈরি, ছোট ঠাকুর হলেও ভালো লাগছে। এটাও একটা বাচ্চাদের ঠাকুর, খুব সুন্দর করেছে দেখুন, এটাও একটা ফতেপুর গোষ্ঠদোলার কাছে ঠাকুর, খুব সুন্দর করেছে। এটাও একটা বাচ্চাদের ঠাকুর, খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ, এটা একটা খুব সুন্দর ঠাকুর করেছে, যতীন্দ্র ভবনের ঠাকুর, খুবই ভালো লাগছে। এটাও একটা বাড়িতে পূজা, দক্ষিণ চব্বিশ পরগনা ফতেপুরে, খুবই সুন্দর করেছে। এটা দেখো যতীন্দ্র ভবনের ঠাকুর, খুবই সুন্দর, আমি আগেই বললাম। এটা একটা ফতেপুরের নেতাজি ক্লাবের ঠাকুর, খুব সুন্দর ঠাকুর দেবী। এটা একটা স্বাভাবিক জ্ঞানা ঠাকুর করেছে, খুবই ভালো কিশোর সঙ্গে। এটাও এখন দেখুন, সবুজে ঘেরা প্রকৃতি পরিবেশে একটা সুন্দরভাবে ঠাকুরটা সাজ্জিত করেছে, প্রকৃতির মধ্যে গাছপালা ঘেরা সেখানে প্রতিমাটাকে করেছে, খুব সুন্দর লাগছে। দেবীর হাতে টিয়া পাখি, দেবী সাজ্জিত হয়েছে, খুবই সুন্দর করেছে। এটাও একটা গোষ্ঠতলার কাছে ধোপাপাড়া ঠাকুর, এটা একটা সুন্দর ঠাকুর করেছেন, তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা ভালো ঠাকুর করেছে ছোট থিমের ওপর দিয়ে। এবার আমি চলে যাচ্ছি পাটকেলঘাটা সর্বজনীন যে নবদুর্গাটা, দেখুন দেবী শৈলপুনা, দেবী ব্রহ্মচারী, দেবী কাত্যায়নী, নবদুর্গা দুর্গা দেবী কালরাত্রি, দেবী স্কন্দমাতা, দেবী কুষাণ্ডা,
দেবীর চন্দ্র ঘটা। তাহলে এইভাবে আজকের পূজা পরিক্রমা একটা পর্ব শেষ করলাম। ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।